রাজ্যের প্যানেল থেকে সরানো হলো একজন সরকারি আইনজীবীকে কেন সরানো হলো ব্যাখ্যা নেই সরকারি নির্দেশে বিচারপতি মান্তার এজলাসে ছিলেন এই আইনজীবী সূত্রের খবর সেই কারণেই বয়কটপন্থীদের চাপ উপেক্ষা করে এজলাসে ছিলেন বলেই এই পদক্ষেপ আরও একবার জানিয়ে রাখতে চাইব রাজ্যের যে প্যানেল সেই প্যানেলভুক্ত সরকারি আইনজীবী যারা তাদের মধ্যে থেকে একজন আইনজীবীকে সরিয়ে দেওয়া হলো কিন্তু কেন সরানো হলো তার সরকারি নির্দেশে কোনো ব্যাখ্যা নেই এবং এখানেই সূত্র মারফত জানতে পারা যাচ্ছে বয়কটপন্থীদের চাপ উপেক্ষা করেও এই আইনজীবী এজলাসে ছিলেন সম্ভবত সেই কারণেই তাকে সরানো হয়েছে রাজ্যের প্যানেল থেকে আরও একবার জানিয়ে রাখতে চাইব রাজ্যের প্যানেল থেকে সরানো হলো একজন সরকারি আইনজীবীকে কেন সরানো হলো তার কোনো ব্যাখ্যা নেই সরকারি নির্দেশে তার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি আমাদের সঙ্গে প্রিয়াঙ্কা রয়েছে টেলিফোন লাইনে প্রিয়াঙ্কা এই সরকারি আইনজীবী যাকে সরানো হলো তিনিও কি বুঝতে পারছেন যে তিনি কেন রোষে পড়লেন একেবারে সমাজে দেখো ইতিমধ্যেই যে উঠে আসছে রাজ্যের সরকারি প্যানেলে থাকা এক আইনজীবীকে রহস্যজনক ভাবে প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই যে নোটিফিকেশন ইতিমধ্যে সামনে এসেছে কিন্তু কেন এই পদক্ষেপ তার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি সেই সরকারি আদেশনামায় তবে সূত্রের খবর ইতিমধ্যেই যা উঠে আসছে বয়কটপন্থীদের চাপ উপেক্ষা করে তিনি বিচারপতি মান্তার এজলাসের শুনানিতে সরকারি কৌঁসুলি হিসেবে হাজির থাকছিলেন সেই কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেই মনে করছে আইনজীবীদের এক অংশ তবে কি কারণবশত তাকে সরানো হলো এই প্যানেল থেকে সেই নিয়ে কোনো ব্যাখ্যা এই যে নোটিফিকেশন ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে সেই নোটিফিকেশনে দেওয়া হয়নি প্রিয়াঙ্কার সঙ্গে থাকো আমাদের দর্শকদের জানিয়ে রাখতে চাইব একদিকে যখন এক সরকারি আইনজীবীকে সরানো হলো প্যানেল থেকে ঠিক তখনই বিচারপতি মান্তার এজলাস যে বয়কট সে বয়কট কিন্তু লাগাতার চলছে অর্থাৎ মান্তার এজলাস বয়কট যে সরকারি আইনজীবীরা শুরু করেছিলেন সেটা লাগাতার চলছে এখনো অনুপস্থিত সরকারি আইনজীবীরা আমি আবারও প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলে নেব প্রিয়াঙ্কা মুখে আর বয়কটের কথা তারা বলছেন না সম্ভবত অ্যাডভোকেট জেনারেল দুঃখ প্রকাশ করেছেন তৃণমূলপন্থী আইনজীবী তুমি আগের দিন বলছিলে তিনি একেবারে বিচারপতির সামনে দাঁড়িয়ে থেকে বলেছেন যেটা হয়েছে সেটা অনভিপ্রেত কিন্তু তারা শুনানিতে গরহাজির থেকে লাগাতার অসহযোগিতা চালিয়েই যাচ্ছেন একেবারেই একেবারেই সমাজিত দেখো বিচারপতি মান্থার এজলাসের সামনে বিক্ষোভ না থাকলেও মামলায় আজও উপস্থিত ছিলেন না রাজ্যের কোনো আইনজীবী একের পর এক মামলা ডাকা হলেও একাধিক মামলায় অনুপস্থিত ছিলেন রাজ্যের আইনজীবীরা এমনকি দুর্গাপুরের ধর্ষণ সংক্রান্ত একটি মামলায় আইনজীবী না থাকার কারণে পুলিশের তরফ থেকে নিজের হাতে রিপোর্ট জমা দিতে হয়েছে শুনানি চলাকালীন শুক্রবার বিচারপতি মান্তার এজলাস বয়কট নিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেছেন স্পষ্টত তিনি জানিয়েছেন আমার ওপর মামলায় হাজির না থাকার কোনো নির্দেশ নেই ওই এজলাসে আমার যেসব মামলা রয়েছে তাতে আমি অংশগ্রহণ করছি বাকি সরকারি আইনজীবীরা কেন যাচ্ছেন না আমার পক্ষে তা বলা সম্ভব নয় প্রসঙ্গত বলে রাখা প্রয়োজন সমাজিতা মামলা না হওয়ায় ইতিমধ্যেই এজলাস ছেড়ে দেন বিচারপতি রাজাশেখর মান্তা সমাজিতা ধন্যবাদ প্রিয়াঙ্কা